তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে বাসা বাড়িতে দেয়ালে রাখার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা অনেক ফ্রেম পাওয়া যায়, এগুলো দেয়ালে ঝুলিয়ে রাখলে কি কোনো সওয়াব হবে? এর মধ্যে ঝুলিয়ে আল্লাহর নাম ঝুলিয়ে রাখা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম ঝুলিয়ে রাখা, এর মধ্যে বন্ধুগণ কোনো সওয়াবের বিষয় নেই। তাহলে মানে প্রত্যেক ঘরেই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের ব্যাপারে ছোট ছোট বিষয় যা আছে সবগুলো বলে গেছেন, ঠিক কি না? সুবহানাল্লাহ, একটি হাদিসের মধ্যে অল্প আগে পড়তেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান হাল্লালা বুশির, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো তাকে সুসংবাদ দাও, ওমান কাব্বারা বুশির, যে আল্লাহু আকবার বললো তাকে সুসংবাদ দাও। কিলা ইয়া রাসূলুল্লাহ বিমা ইবাশশার, প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি সুসংবাদ দিব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবাশশারু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। ছোট্ট বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। এখন আল্লাহর নাম রাসূলের নাম ঝুলানোর মধ্যে যদি সওয়াব থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতেন। বলতেন কি বলতেন? না, অবশ্যই অবশ্যই, যদি না বলে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছেন সে ওহী ব্যাপারে আমাদের খেয়াল করেছেন, নাউজুবিল্লাহি মিন দালিক। সুতরাং সতর্ক থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেন নাই সেটাকে সওয়াবের কাজ হিসেবে করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।